দিদিকে নিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে চলেছি আমরা। আজ আমার মঞ্চে আরো চারজন নতুন দিদি, মাধুশিল্পী মোমাদি, পশ্চিম মেদিনীপুরে ছোটবেলা থেকে বড় হওয়া, তারপরে এখন বিবাহ সূত্রে সুদূর আমেরিকায়। হ্যাঁ, কিরকম কেটেছিল ছোটবেলাটা? ছোটবেলা দিদি আমার ভারী সুন্দর। আমি মেদিনীপুরে মিশন গার্লসে স্টুডেন্ট, তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরে যে গোপ কলেজ আছে, উমেন্স কলেজ আছে, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন, আমার পরিবারের বহুজন পুলিশে চাকরি করেন, আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার, পুলিশেও জয়েন করার ভারী ইচ্ছা ছিল। তো সেইভাবেই নিজেকে করেছিলাম, কারণ আমি খুব বেশি তখন খেলাধুলা, এনসিসি এই সমস্ত জিনিসপত্র করতাম। তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমরা দু বোন এক ভাই। তো সেই সময় আমার স্বামী যিনি আমার হাজব্যান্ড আর কি, ওনার সম্বন্ধটি আসে। তো আমি তার আগে বহু সম্বন্ধতে নাই করেছি, কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব। কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আসে ভালো একটা চাকরিও যেমন একটি মেয়ের জীবনে দরকার, একজন ভালো পার্টনারেরও ভারী দরকার। তো তখন সেখান থেকে সরে আসি, এসে আমি বিয়েটাই করি, কারণ আমার ওকে খুব পছন্দ হয়েছিল। তারপর ওর হাত ধরে ব্যাঙ্গালোরে যাই। তো এইভাবে দুজনে খুব সুন্দর সংসারই চলছিল ব্যাঙ্গালোরে, আমরা 10 বছর কাটাই। তখন হাউসওয়াইফ ছিল, তখন আমি একদম হোম মেকার। তারপরে অফিস থেকে ওকে ইউএসএতে ট্রান্সফার করাই। তো যাওয়ার পরে আমরা বছরে একবার করে আসা যাওয়া করতাম। যখন আসতাম দিদি, তখন আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে, আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো, এই হারে রোজ ভাত খাস ওখানে, চাল নেয়, পোস্ত টোস্ত পাস, ঝিঙে পাস, পটল, কাকিমা পটল পাই, কিন্তু বড্ড দাম জানো, কত দাম, আমাদের কিন্তু 30 টাকা কেজি, কাকিমা ওখানে প্রায় 900 টাকা কেজি। বলছিস কি? তখন আর একদিন মাছ বোধ হয় পাস না রুই কাতলা, না হ্যাঁ না কাকিমা তাও পাই, তবে ফ্রোজেন, এখানকার মতো স্বাদ হয় না কাকিমা তা হয়, আমাদের মতো 30 টাকা পাও, ইলিশও পাই, কিন্তু সবই ফ্রোজেন, আর কিছুটা কপালে ওই ভাগ্য মানে মা কালীকে জপতে জপতে যায়, আর যেন ভালো ইলিশটা পাই, মা আর যেন ভালো ইলিশটা পাই, তারপরে এনে দেখি তাদের স্বাদ নেই, না তারপরে স্বাদ নেই, সবাই তো ডাকছে মার কার কথায় ওকে স্বাদ দেবে। ওখানে ইলিশ মাছের দাম কত? এখানে তো 2000-2500, মোটামুটি 5500 থেকে 6000 টাকা পড়ে। তো এবার একটু খোঁজাখুঁজি রাখতে, তারপর কোনো জায়গায় হয়তো প্রচুর শাক এসেছে, একজন গিয়ে যদি ইন্ডিয়া বাজার খেলেছে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, আজকে প্রচুর শাক এসেছে ওই দোকানে, সবাই তখন তাড়াতাড়ি রাখে, অনেকে বহু প্রশ্ন দিয়ে ছোটোখাটো জিনিসগুলো। তো ওখানে তো তোরা ভাড়া বাড়ি তো থাকি, 17 টাকা ভাড়া বাড়িতে নেয় কাকিমা, এখন তো আমরা 1 BHK তো ভাড়া থাকি, মোটামুটি 1.5 লাখ টাকা করে মাসে নেয়। বলছিস কি? স্যার এত প্রশ্ন, এত প্রশ্ন, এই উত্তরগুলো দিতে দিতে যদি একদিন মনে হয় যে আমাকে তো যারা জানেন চেনেন তাদেরই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি, কিন্তু তারা তো গুটি কয়েক লোকজন, এই প্রশ্ন তো তাহলে বহু লোকজনের, তখন মনে হলো তাহলে এইগুলো নিয়ে ছোটো ছোটো করে তাহলে ভিডিও করলে হয়। আচ্ছা, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, সেখান থেকেই দিদি ওই পেজটি খোলা, প্রবাসে ঘর কন্যা, যেখানে কোভিডটা যখন শুরু হয় লকডাউনের সময়, আমার মেয়ের তখন বাড়ি থেকে